স্টুডেন্ট তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য একশো শতাংশ কমনযোগ্য আট নম্বরের বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। এই সাজেশানটা অধ্যায় ভিত্তিক থাকছে এবং বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীরা আমার সাজেশান থেকে যেভাবে একশো শতাংশর বেশি বড়ো প্রশ্ন কমন পেয়ে আসছে তোমরাও আশা রাখি এই যে প্রশ্নগুলো আজকে বলবো এখান থেকে তোমরা একশো শতাংশের বেশি বড়ো প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ তোমাদের আটটা প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে সেখানে পাঁচটা লিখতে হয় পাঁচটার বেশি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর এখানে অধ্যায় ভিত্তিক আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে দুটো বা খুব বেশি হলে তিনটে করে প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে রাখা হয়েছে এর থেকে কম প্রশ্ন পড়ে তোমরা পরীক্ষা দিতে যেও না কারণ আমি এটা তোমাদের কখনোই বলবো না যে পাঁচটা প্রশ্ন বলে দেব। বলবো এই পাঁচটা প্রশ্ন একশো শতাংশ কমন আসবে এমন কিন্তু সাজেশান দেওয়া কখনোই সম্ভব নয় তাই তোমরা এরকম কখনোই করবে না যে পাঁচটা প্রশ্ন করে যাবে পাঁচটা প্রশ্ন লিখতে হবে আটটা প্রশ্ন পরীক্ষায় থাকবে তা পাঁচটা প্রশ্নই তোমরা করে যাবে এমন কখনো করো না অবশ্যই তোমরা যে সাজেশানটা পাচ্ছ এই সাজেশানে প্রথম প্রত্যেকটা অধ্যায় থেকে প্রথম যে দুটো করে প্রশ্ন আছে এই দুটো করে প্রশ্ন সব থেকে ইম্পর্ট্যান্ট এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা যদি সময় বেশি পেয়ে থাকো তাহলে সেই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে অর্থাৎ টোটাল সাজেশানটা করে যাওয়ার চেষ্টা করবে নয়তো প্রত্যেকটা অধ্যায় থেকে প্রথম যে দুটো করে প্রশ্ন আছে এই প্রথম দুটো করে প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো অবশ্যই করে যাবে চলো সাজেশানটা দেখে নাও এবারে তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশানটা দেখে নাও প্রথম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম দুটো প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি না তার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো এখানে তোমাদের দিতে হবে পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ নিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো এবারে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে প্রথম দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ আলোচনা করো তারপরে রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো নেক্সট প্রশ্ন আছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্ব আলোচনা করো এবার তিন নম্বর অধ্যায় অধ্যায় তিন থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো তারপরে আছে জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো এবং তারপরের প্রশ্ন জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো তারপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় অর্থাৎ চার নম্বর অধ্যায় এটা বড় অধ্যায় তোমরা জানো এটা দুটো পাঠ হয় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে স্বাধীনতার সংজ্ঞা এবং এর প্রকারভেদ আলোচনা করো তারপরের প্রশ্ন স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো পরের প্রশ্ন গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো নেক্সট প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো পরের প্রশ্ন আইনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো এবারে তোমরা পাঁচ নম্বর অধ্যায় দেখো পাঁচ নম্বর অধ্যায় কী লেখা আছে যে এখান থেকে আট নম্বরের প্রশ্ন থাকে না অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন থাকে না তারপর ছ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায়ের প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখ তারপরে দেখো সুপরিবর্তনীয় সংবিধান ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো আরেকটা প্রশ্ন দিয়েছি অলিখিত সংবিধান কাকে বলে এর দোষগুণ আলোচনা করো তারপরে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় থেকে প্রথম যে দুটো প্রশ্ন আছে সব থেকে গুরুত্বপূর্ণ দেখো রাষ্ট্রপতি শাসিত ও সংসদ শাসিত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখ তারপরে সংসদীয় বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ তারপরে আছে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখ আট নম্বর অধ্যায় এবারে দেখো আট নম্বর অধ্যায়ের প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট অধিকার বলতে কি বোঝো পৌর ও রাজনৈতিক অধিকারগুলি আলোচনা করো তারপরে সা মানে ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার আর স্বাধীনতার অধিকার এই দুটো প্রশ্নই সাম্যের অধিকার স্বাধীনতার অধিকারের মধ্যে একটা তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে কোয়েশ্চেন পেপারে পরে আছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো ঠিক আছে এই ছিল তোমাদের সাজেশান নয় আর দশ নম্বর অধ্যায় কি লেখা আছে এখান থেকে কোনো আট নম্বরের প্রশ্ন থাকে না এই টোটাল তোমাদের সাজেশান ছিল অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে নেবে